খুব দারুণ ভিউ, ভীষণ এনজয় করছি আমরা সবাই। বৃষ্টিতে গিয়ে আমি যেটার জন্য যাচ্ছি সেটা আদেও দেখতে পাবো কিনা বুঝতে পারছি না। চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমাদের এখন কার প্যাকিং চলছে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, কার প্যাকিং চলছে। এরপর অরেঞ্জ গার্ডেন রাস্তায় হল্ট করেছি, খুব অবস্থা খারাপ। অরেঞ্জ গার্ডেন যাবো, তোমাদের অরেঞ্জ গার্ডেন দেখাবো আমি, ঠিক আছে? চলো আমার সাথে অরেঞ্জ গার্ডেন যাওয়া যাক। এই যে দেখছো আমার পিছনে এগুলো সব অরেঞ্জ গাছ। কি দারুণ লাগছে জায়গাটা, তোমরা দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি একদম দূরে কাঞ্চনজঙ্ঘা? এই হচ্ছে অরেঞ্জ গাছ। অরেঞ্জ গাছ অরেঞ্জ ধরেছে। এখানে অরেঞ্জ গার্ডেনটা আছে। হ্যাঁ, ভীষণ এনজয় করছি আমরা সবাই। রোদ তো মুখে এসে পড়ছে এখন, বাট তোমাদের ভিউ দেখাই। ভিউ, এটা অরেঞ্জ গার্ডেন। এই যে এই অরেঞ্জটা দিয়ে আমায় একটু অরেঞ্জটা লিখু কুড়িয়ে পেয়েছে, গাছের তলায় ছিল, ঝুঁকি ঝুঁকি কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। ভীষণই এক্সাইটেড, কি বলবো বুঝতে পারছি না। ওই দেখো
কাঞ্চন মামা। রাস্তাটা দেখবে এরকম উপরে উঠে গেছে, এই রাস্তাটা আমাকে যেতে হবে উঠে। চলো যাওয়া যাক হেঁটে হেঁটে। এখন আমরা অহলদারা সানরাইজ ভিউ পয়েন্টে চলে এসেছি, যদিও বা সানটা রাইজ অনেকক্ষণ আগে হয়ে গেছে। হ্যাঁ, তাও আমরা সান এখন মিড আকাশে চলে গেছে। আমাদের থেকে মানে তিনটে ছোট কচি বাচ্চা থেকে আর তাদের মারা বেশি ফার্স্ট, তারা অনেক আগে এগিয়ে গেছে আমাদের, আমরা হাঁপিয়ে যাচ্ছি। তারা পায়ে ব্যথা, আর্থ্রাইটিসের পেন সব নিয়ে উঠে গেল টুক টুক করে। আমরা উঠতে পারলাম না, পাহাড়টাকে একটু দেখাও। এই আমরা এতক্ষণে হোমস্টেতে পৌঁছালাম, সব ঘুরে টুরে বিধ্বস্ত অবস্থা, এত রাস্তা চলে। এই যে হোমস্টের পাশের ব্যাকগ্রাউন্ড, যাই আর হোমস্টেতে ইন করিনি, জাস্ট হোমস্টের পাশে এসেছি। এই দেখো ব্যাকগ্রাউন্ড, আর এই যে আমাদের গাড়ি যাচ্ছে ওটা হোমস্টে। ওই দেখো হোমস্টের পাশের ব্যাকগ্রাউন্ড, কি সুন্দর দেখতে দেখ। এখন আমরা ঢুকিনি, ঢুকতে চলেছি আমাদের হোমস্টেটা। দেখা হোমস্টে, দেখা যাক হোমস্টে। দেখলো এবেলা হোমস্টে পাঁচ পোখরি। চলো তোমাদের রুম ট্যুর করাই। দরজা ওপেন হয়ে আছে অলরেডি। এই যে বিটের এই হালত বানিয়ে রেখেছি আমরা তিন বন্ধুদের মিলে, ইগনোর ইট, ঠিক আছে। এদিকে একটা বেড, এদিকে একটা বেড, একটা রুম হিটার, একটা ইলেকট্রিক কেটেল, চেয়ার টেবিল, প্লাস বাথরুম। কিন্তু এখন এটা হচ্ছে রুমে কারেন্ট নেই। এই যে আমাদের রুমের বাইরেটা সিটংয়ের হোমস্টে। এই যে এটা খাওয়ার জায়গা, দেখো সুন্দর ভিউ। এটা হোমস্টের অনেকটা রুম, এদিকে চলে যাচ্ছে চা বাগান। আমাদের রুমের সামনেটা দেখাচ্ছি, এই যে এই যে বাড়ির স্পেশাল মেম্বার, এই হচ্ছে। খুব ঠান্ডা লাগছে কিন্তু তাও যেতে হবে ঘুরতে, যেতেই হবে। তো আমরা ওই চা বাগানটাই যাবো এখন। ওকে চল। কিন্তু চা বাগানে কি ঢুকতে দেবে?
শিটং আমাদের ট্যুর রাত হয়ে গেছে, দিন শেষ, ঘোরাও শেষ। আপাতত প্লিজ ফরগেট নো মেকআপ লুক। তো রুমে কি আড্ডা হচ্ছে দেখা যাক, দেখছে লুক আউট। হাই হাই রোজ ঝলমলে আকাশে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম, রুদ্র শুভ্র পাহাড়, পাঁচপখরি সিটং হোমস্টেতে আড়াইটাতে চলে এসেছি। এটা শুধু ফার্স্ট ডে স্টোরি। ব্লগটা এর থেকে বেটার হবে, আমি প্রমিস করলাম।